হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ভেদ সম্পর্কে এ পুরো বিস্তারিত আলোচনা করব। ভেদ কীভাবে কাজ করে এবং ভেদকে কীভাবে ইউজ করতে হয় এবং সম্পূর্ণ ডিটেলসে ভেদ অর্থাৎ ভেরিয়াস নিয়ে আলোচনা করব। তো ভেদ সম্পর্কে পুরো জানতে হলে ভিডিওটি পুরো ওয়াচ করো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। মানে সবার প্রথমে জানবো যে ভেরিয়েশন বা ভেদটা কী। ভেরিয়েশন বা ভেদ মানে এই যে এই সাইনটা, এটাকে বলা হয় কি হচ্ছে ভেদের সাইন, এটাকে কি বলা হয় ভেদের সাইন বলা হয়, যে ভেদের এর একটা চিহ্ন ও এটাকে বলা হয়। তো এই জিনিসটা কি অনেকে দেখেই ঘাবড়ে যায় যে এই সাইন এই জিনিসটা আর কি। তো এটা কিছুই না, একটা অপারেটর। কি বলছি অপারেটর, আমরা যেমন কোন গুণ দেখে মানে গুণ চিহ্ন ও দেখে বুঝতে পারি যে কোনো দুটো সংখ্যার মধ্যে ধরো এ ইনটু বি রয়েছে, এর মধ্যে কি হচ্ছে গুণ করতে হবে। আমরা এটাকে দেখে বুঝতে পারি যে এ আর বি এর মধ্যে গুণ করতে হবে, অথবা আমরা বুঝতে পারি যদি যোগ থাকে এ আর বি এর মধ্যে কি হচ্ছে যোগ করতে হবে। দুটো ও কি হচ্ছে চল, এই দুটো যা ইচ্ছা হতে পারে এদের মধ্যে রিলেশন তৈরি করে হচ্ছে প্লাস, একটা রিলেশন তৈরি করে, সেটা কি যে এই দুটোর মধ্যে যোগ, এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। অথবা এ মাইনাস বি এর মধ্যে এ মাইনাস কি করে একটা অপারেটর অপারেশন করে, যে অপারেশন দুটো কি হচ্ছে এ আর বি এর মধ্যে বিয়োগ করে। এই এমনভাবে আমি বলতে পারি এ ভাগ বি এই দুটোর মধ্যে কি হচ্ছে এ বি এর মধ্যে একটা রিলেশন তৈরি করে, কি হচ্ছে এটা মানে ভাগ চিহ্নটা একটা রিলেশন তৈরি করে। এ কি রিলেশন তৈরি করে, না ভাগ চিহ্নটা রিলেশন তৈরি করে হচ্ছে এ আর বি এর মধ্যে কি হচ্ছে এরকম একটা রিলেশন এ বা বাই করে দেয় এই ভাগ চিহ্নটার জন্য, অথবা এই এই ভাগ চিহ্নটাই কি হচ্ছে অপারেট করে। এখানে কি হচ্ছে এই বিয়োগ চিহ্নটা অপারেট করে যে এর বিয়োগ ফল কী হবে। মানে এগুলো দেখে আমরা পরিচিত বলে ছোটোবেলার থেকে আমরা বুঝতে পারি যে গুণ ও কী হচ্ছে একটা অপারেটর। সেরকমভাবে এ ভেদও কী হচ্ছে একটা অপারেটর। অপারেটর মানে এর দ্বারা একটা নিয়ম শৃঙ্খলা বজায় থাকে। যেমন যোগ চিহ্ন দেখলে আমরা যোগ করি, এরকম আমরা এটা এই চিহ্নের সাথে এ প্রচলিত মানে যোগ চিহ্নের সাথে আমরা প্রচলিত যে এটা হচ্ছে এ আমাদের যোগ সাইন। মানে এই যোগ দেখা মাত্রই আমাদের দুই আর তিন এর মধ্যে কি হচ্ছে যোগ করে পাঁচ লিখে দিই, ঠিক আছে। তার মানে কি এটা অপারেট করছে, যখনই আমাদের থাকবে এ ধরো তিন তোমার হচ্ছে বিয়োগ দুই, তখনই আমাদের এক করে দিই। কারণ কি বিয়োগ চিহ্নর আমরা কি হচ্ছে মানে বিয়োগ চিহ্ন একটা হচ্ছে কি অপারেটর, বিয়োগ চিহ্নর মাধ্যমে আমরা জেনে গেছি, চিহ্ন দেখেই বুঝতে পারি এটাকে বিয়োগ করতে হবে। সেরকম কি হচ্ছে ভ্যারিয়াস ভেদও কি হচ্ছে একটা চিহ্ন, জাস্ট একটা চিহ্ন দুটো জিনিসের মানে দুটো ও এখানে এখানে এগুলো হচ্ছে চল যা ইচ্ছা হতে পারে, মানে বিয়োগ যোগ যা ইচ্ছার মধ্যে হতে পারে, মানে দুই হতে পারে তিন হতে পারে, তিন থেকে চারের মধ্যে বিয়োগ হতে পারে। সেরকমভাবে এটাও কি হচ্ছে দুটো চলের মধ্যে একটা রিলেশন তৈরি করে। তো বন্ধুরা কি বললাম দুটো ও এই ভ্যারিয়াসটা হচ্ছে এটাও একটা কি হচ্ছে সাইন, যা কি করে দুটো ও চলের মধ্যে রিলেশন তৈরি করে। মানে হচ্ছে এ আর ধরো বি এর মধ্যে ভ্যারিয়াস দেওয়া রয়েছে। এই ভ্যারিয়াস চিহ্ন দেখে মনে সম্পর্ক নির্ধারণ করবে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক আছে, এ আর বি কীরকম ধরনের সম্পর্ক যুক্ত, সেটাই এই ভেদ চিহ্নের সাহায্যে বোঝা যায়। ধরো তো এ আর বি চল আর ধ্রুবকের মধ্যে তোমাদের এই ভেদ জানার জন্য চল আর ধ্রুবকের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ধরো এ আর বি চল সবসময় পরিবর্তন হতে পারে, কি বলছি চল সর্বদা পরিবর্তন হতে পারে, এর মান কি হতে পারে এ এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে। মানে এর জন্য ধরো আমি একটা রিলেশন তৈরি করলাম এ ইকুয়ালস টু কি হচ্ছে টু বি, কি হয়ে যাচ্ছে এ ইকুয়ালস টু টু বি। এখানে চল কোনটা ধ্রুবক কোনটা ভালো করে বুঝতে হবে, ভালো করে তোমরা আইডেন্টিফাই করো যাতে তোমাদের ভেদ সম্পর্কটা পুরোপুরি ভেদের বিষয়ে এ ধারণা চলে আসে। আমি বিস্তারিত আলোচনা করছি, কোনো ট্রিক বলছি না, যাতে তোমরা পুরোপুরি ব্যাপারটা এগুলো কোনো কিছুই পরীক্ষায় তোমাদের লাগবে না, তোমরা বিস্তারিত জানতে পারবে যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে ভেদ জিনিসটা কি, কেন এসেছে, কীভাবে কাজ করছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো সবার প্রথমে ভিডিওটিকে লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো ও আর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। তো দেখো এইটা কি হয়ে যাচ্ছে, এই কি হয়ে যাচ্ছে একটা চল, এটা কি হচ্ছে একটা চল, বি হচ্ছে একটা চল, এগুলো পরিবর্তন হতে পারে। চল কি হয়ে যাচ্ছে, চল কি হচ্ছে পরিবর্তনশীল, মানে কি পরিবর্তন হতে পারে, হতে পারে কি হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু এইটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক কখনো পরিবর্তনশীল হতে পারে না, ধ্রুবক কি হচ্ছে পরিবর্তন হতে পারে না, ধ্রুবক কি হচ্ছে পরিবর্তন হতে পারে না, ঠিক আছে পরিবর্তন হতে পারে না। তো এখানে দেখো আমি ধরে নিলাম বি ইকুয়ালস টু, এই রিলেশনে যদি বি ইকুয়ালস টু ও দুই বসাই,
তাহলে এ ইকুয়ালস টু একটা মান বের হচ্ছে। বি দুইয়ের জন্য এর মান কত বের হচ্ছে, দুই ইন্টু দুই, বি এর জায়গায় বসিয়ে দিলে কত হয়ে যাবে, চার। একই রকমভাবে বি যদি আমরা তিন বসাই তাহলে এর মান কি বের হচ্ছে, টু ইন্টু থ্রি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, সিক্স। মান কি বেরিয়ে যাচ্ছে, সিক্স বেরোচ্ছে। একই রকমভাবে যদি আমি এখানে ফোর ধরি তাহলে এর মান কত বেরোচ্ছে, টু ইন্টু ফোর ইকুয়ালস টু এইট। দেখো এর মান মানে বি এর মানের জন্য এ পরিবর্তন হচ্ছে, এর মানের জন্য কি হচ্ছে, এর যদি মান ধরো আমি এর মান ধরেছি এক, এর মান এক, তাহলে বি এর মান কি হবে, এর জায়গায় এক বসিয়ে দাও, এখানে এক বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কি আছে, টু বি আছে, বি এর মান কি হয়ে যাবে, ওয়ান বাই টু, এইটা বাই চলে আসে। তাহলে কি এর জন্য বি চেঞ্জ হবে, বির জন্য এ চেঞ্জ হবে, কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তার জন্যই ভেদের সাইনটা নিয়ে আসা হয়েছে, যে কি রূপে চেঞ্জ হচ্ছে, এটা বাড়লে এটা কমছে না, এটা কমলে এটা বাড়ছে, কি রিলেশন মধ্যে, বিভিন্ন কি হচ্ছে চলের মধ্যে, বিভিন্ন চলের মধ্যে দুটো বিভিন্ন ও চলের মধ্যে যে রিলেশন, তার জন্যই ভেদের উৎপত্তি, মানে ভেদটা আনা হয়েছে। তো তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, এখান থেকে আমরা জানতে পারলাম হচ্ছে চল আর তোমার হচ্ছে এ ধ্রুবকের মধ্যে পার্থক্য কি, চল সবসময় চল সর্বত্র কি হচ্ছে পরিবর্তনশীল, মানে চল পরিবর্তন হতে পারে, এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, দুটো রিলেশনের মধ্যে দুটো চল থাকতে পারে অথবা তিন চারটে চল থাকতে পারে, চল কি মানে পরিবর্তন হতে পারে, কিন্তু ধ্রুবক কখনো পরিবর্তন হতে পারে না, ধ্রুবক হচ্ছে ফিক্স থাকে, মানে ধ্রুবকের মান হচ্ছে সর্বদা স্থির, মানে দুই থাকলে দুটো রিলেশন, ধরো ধ্রুবক নির্ভর করে চলের ওপর, মানে কি আমি এক্ষুনি লিখলাম এ ইকুয়ালস টু কি হচ্ছে, টু বি, এইটা কি হচ্ছে ধ্রুবক, কার ওপর নির্ভর করছে, এই চল দুটো রিলেশনের ওপর ধ্রুবক নির্ভর করছে, ঠিক আছে, ধ্রুবক কি নির্ভর করছে, এই দুটো ও চলের রিলেশনের ওপর, দুটো একই চলের মধ্যে ধ্রুবক সর্বদা স্থির থাকে। তো এখানে এই আরেকটু ভালো করে ক্লিয়ার করে বলা যাক যে এইটার মধ্যে সম্পর্কে, আগে বলি ভেদকে দুভাগ তিন ভাগে ভাগ করা যায়, ভেদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। তো এক নম্বর কি হচ্ছে সরল ভেদ, সরল ভেদ, দুই কি হচ্ছে ব্যস্ত ভেদ, কি ব্যস্ত ভেদ, আর তিন কি হয়ে যাচ্ছে যৌগিক ভেদ, কি যৌগিক ভেদ। তা তিন ধরনের ভেদ আছে, একটা কি হচ্ছে বললাম সরল ভেদ, একটা হচ্ছে সরল ভেদ রয়েছে, আরেকটা কি দ্বিতীয় রয়েছে হচ্ছে ব্যস্ত ভেদ, আর তৃতীয় রয়েছে যৌগিক ভেদ। ভেদ হচ্ছে তিন টাইপের হতে পারে, তিন রকমের হতে পারে, এ সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। তো প্রথমে সরল ভেদ নিয়ে আলোচনা করব, কি সবার প্রথমে সরল ভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো সরল ভেদটা কি আর কিভাবে সরল ভেদটা ক্রিয়েট হচ্ছে, ধরো আমি একটা লিখলাম কি এখানে লিখলাম হচ্ছে বর্গক্ষেত্রে একটা রিলেশন তৈরি করছি, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের আমি বাহু দিয়েছি এখানে, আর এখানে পরিসীমা দিচ্ছি, কি দিচ্ছি পরিসীমা, দেখো বাহু আর পরিসীমা, দেখো আমি বাহুকে এ ধরেছি, ঠিক আছে, বা এমনি বাহু রেখেছি আর এটা পরিসীমা রেখেছি, তাহলে দেখো বাহুর ওপর ডিপেন্ড করছে পরিসীমাটা কি হবে, কেন আমরা পরিসীমার সূত্র কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু, ঠিক আছে, ফোর ইন্টু বাহু, তাহলে একটা রিলেশন তৈরি, দেখো যখনই বাহু হচ্ছে এক হবে তখনই পরিসীমা কত হবে, ফোর গুণ ওয়ান মানে হয়ে যাচ্ছে ফোর, তারপরে যখনই এর মান হচ্ছে থ্রি হবে, বাহু থ্রি হবে, থ্রি একক আমি ধরে নিচ্ছি, থ্রি একক হবে, পরিসীমা কত হবে, ফোর ইন্টু থ্রি মানে কত হয়ে যাচ্ছে বারো, যখনই পাঁচ হচ্ছে বাহু পাঁচ হচ্ছে তখন পরিসীমা কত হবে, চার ইন্টু পাঁচ কুড়ি, তাহলে কি এইগুলো পরিবর্তনশীল, মানে বাহু পরিবর্তনশীল, তাহলে বাহুকে একটা চল, বাহুকে একটা চল পরিবর্তন হতে পারে, পরিসীমা পরিসীমা বাহুর ওপর ডিপেন্ড করছে অথবা পরিসীমার ওপর বাহু ডিপেন্ড করছে, ঠিক আছে, এমনভাবে হতে পারে যে পরিসীমা কুড়ি হলে কী হচ্ছে বাহু কত হবে পাঁচ, তাহলে পরিসীমা কি হয়ে যাচ্ছে, পরিসীমা হচ্ছে চল, কিন্তু ধ্রুবক কি দেখো এর সঙ্গে সর্বদা কী হচ্ছে চারি গুণ রয়েছে, কী হয়েছে চারি গুণ রয়েছে। তো এখান থেকে একটা জিনিস দেখো বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে, কি বাহুর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে কি পরিসীমা কি বাড়বে না কমবে, পরিসীমা পরিসীমাও বাড়বে, যদি এটা বাড়ে পরিসীমাও বাড়বে, ঠিক আছে, যদি বাহুর দৈর্ঘ্য কমে, বাহুর দৈর্ঘ্য কম থাকে পরিসীমাও কি হবে কমবে, তাহলে এই ধরনের যদি রিলেশন হয় একটা বাড়ে মানে
সরলভাবে যে একটা বাড়লে এটা বাড়লে এটাও বাড়ছে, এটা কমলে এটাও কমছে, এই দুটোর মধ্যে তখন কি হয়, কি রিলেশন হয়, এই দুটোর মধ্যে রিলেশন হয়ে যায় তখন সরল, সরল একটা সম্পর্ক হয়। আর এটা ভেদের দ্বারা যদি প্রকাশ করি তখন এটা হয়ে যায় হচ্ছে এ সরল ভেদ। ধরো আমি ধরে নিলাম বাহুকে ধরে নিয়েছি এ, আর তোমার পরিসীমাকে ধরে নিয়েছি বি, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে, এ ভ্যারিয়েন্স বি। তো এটা কিভাবে আসছে, এটা সরল ভেদ আমরা আসছি পরে, আগে আমরা আসছি যে কিভাবে হচ্ছে। দেখো এখানে লিখছি পরিসীমা ইকুয়ালস টু চার গুণ বাহু, পরিসীমা ইকুয়ালস টু কি হচ্ছে চার গুণ বাহু। তাহলে এইখানে এইটা তো ধ্রুবক, একটা ধ্রুবকের সাথে মানে এই পরিসীমা ইকুয়ালস টু ধ্রুবক বাহু, মানে এই যেটা হচ্ছে ধ্রুবক চারটা প্রত্যেক জায়গায় রয়েছে, তাহলে এটা কি ফিক্সড, এটাকে আমরা লিখতে পারি ধ্রুবক। আর এইখানে এ কী লিখতে পারি ইনটু কি হচ্ছে বাহু। দেখো মনে রাখবে যে ধ্রুবক কথার মানে বলে দিই, যে ধ্রুবকের জায়গায় ধ্রুবক কথা মানে ভ্যারিয়াস কথার মানে কি, ভ্যারিয়াস কথার মানে হচ্ছে ইকুয়ালস টু একটা ধ্রুবক, কি ধ্রুবক আর ইকুয়ালস এর জায়গায় হচ্ছে ভ্যারিয়াসটা বসে। সম্পর্ক রিলেট করে কীভাবে ইকুয়ালস টু আর ধ্রুবক যেখানে থাকবে সেখানে কি বসবে, ভ্যারিয়াস বসবে। তাহলে কি এইখানে রয়েছে ইকুয়ালস আর ধ্রুবক, এখানে হয়ে গেল পরিসীমার সাথে কি সম্পর্ক, পরিসীমা সাথে ভ্যারিয়াস হয়ে গেল ইকুয়ালস টু আর ধ্রুবকের জায়গায় ভ্যারিয়াস। বা তাহলে কি এই সম্পর্ক কি, এটা হচ্ছে সরল ভেদ। তাহলে এইভাবেই হচ্ছে যে কোনো জিনিসের রিলেশন তৈরি হয়, একটা যে কোনো কনস্ট্যান্ট থাকে মানে ধ্রুবক থাকে, ধ্রুবকের সাথে কি হচ্ছে ইকুয়াল যুক্ত হলে কি হচ্ছে ওর জায়গায় ভ্যারিয়াস লেখা যায়। তো এইখানে দেখছি যে সরল ভেদ কথার অর্থ কি, যদি আমি বলে দিলাম যে যদি চল দুটো মানে এখানে চল হচ্ছে এ আর বি, দুটো মানে এ চল বাড়লে বি চলও বাড়বে, এ চল কমলে বি চলও কমবে, তখন কি হয়ে যাবে সরল ভেদ। দ্বিতীয় হচ্ছে কি ব্যস্ত ভেদ। দেখো ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি আছে, একটা সম্পর্ক নিলাম, লিখলাম এক্স ইকুয়ালস টু বা এ বি দিয়ে রিলেশন করেছি, এ ইকুয়ালস টু কি হচ্ছে থ্রি বাই বি, কি এ ইকুয়ালস টু থ্রি বাই ভি। আমাদের এই যে রিলেশনটা তৈরি হয়েছে এই রিলেশন থেকেই আমি ব্যস্ত ভেদটা তৈরি করব। তো এখানে বি ইকুয়ালস টু আমি ওয়ান ধরে নিলাম, তাহলে এ ইকুয়ালস টু কি হবে, বি এর জায়গায় বসে যাবে ওয়ান, থ্রি বাই ওয়ান। যদি বি ইকুয়ালস টু টু হয় এ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ টু থ্রি বাই কি হয়ে যাচ্ছে টু। যদি এখানে কি হয়ে যাচ্ছে বি ইকুয়ালস টু থ্রি হয় এ ইকুয়ালস টু কি হয়ে যাবে থ্রি বাই থ্রি মানে ওয়ান। একই রকম বি ইকুয়ালস টু যদি ফোর হয় এ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ ইকুয়ালস টু হয়ে যাবে থ্রি বাই ফোর। তো এইদিকে ভালো করে যদি আমরা লক্ষ্য করি তো এখানে কি দেখতে পাচ্ছি, যেখানে এ যখনই বি এর মান কি হচ্ছে কম ছিল, এর মান কি ছিল তিন ছিল মানে বেশি ছিল, যখনই বি এর মান আস্তে আস্তে বাড়ছে দুই হচ্ছে, এর মান আস্তে আস্তে কি কমতে শুরু করেছে, এর মান কি হয়ে গেছে বি এর মান তিন হয়েছে, বি এর মান বেড়েছে কিন্তু এর মান কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে, এর মান কি হয়ে গেছে এ ইকুয়ালস টু ওয়ান। বি এর মান কি হচ্ছে ফোর হচ্ছে, এর মান কি হচ্ছে থ্রি বাই ফোর হচ্ছে, মানে আরও বেড়েছে বি, এ আরও কমে গেছে, নিচে বড় থাকলে কমে যায়। তাহলে কি আস্তে আস্তে যে বি এর মান বাড়ছে, এইটা বি এর মান কি হয়ে যাচ্ছে বাড়ছে, তখনই এর মান কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে এদিকে কমছে। যখনই এরকম রিলেশন হবে মানে দুটো চলের মধ্যে একটি চল বাড়বে অপর চলটি কমবে, তখনই এদের মধ্যে যে রিলেশন হবে সেটা যে ভেদ সম্পর্কে রিলেশন হবে সেটি হবে ব্যস্ত ভেদ। তো এইটা কি এই রকমভাবে এখানে যেটা লেখা রয়েছে যে আমি যদি এই রিলেশন থেকেই দেখি মানে একটা বাড়ছে একটা কমছে, এটা তো আমরা বুঝতেই পারলাম এর দ্বারা। আর এখানে যদি এই রিলেশন দেখি, দেখো এ কী হয়ে যাচ্ছে ইকুয়ালস টু কী হচ্ছে থ্রি বাই কী হয়ে যাচ্ছে বি, তাহলে এটাকে কী লেখা যায় এ ইকুয়ালস, এই থ্রিটাকে আলাদা করলাম এটাকে লিখলাম ওয়ান বাই বি, কেন এইটা সব জায়গায় কনস্ট্যান্ট, থ্রিটা সবসময় উপরে থাকবেই, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা ধ্রুবক, তাহলে এর জায়গায় কী লিখতে পারি ধ্রুবক, আর এখানে ওয়ান বাই বি। তো একটু আগেই আমি বলেছি যে যখনই ইকুয়াল আর ধ্রুবক আসবে, কি ইকুয়াল এই ভ্যারিয়াসের জায়গায়, আমি এক্ষুনি একটু আগেই বলেছি যে ভ্যারিয়াসের জায়গায় কী হচ্ছে ইকুয়ালস আর ধ্রুবক লেখা যায়, কী হচ্ছে ভ্যারিয়াসের জায়গায় মানে ভেদের ভেদ হচ্ছে রিপ্রেজেন্ট করে, সাইনটা রিপ্রেজেন্ট করে ইকুয়ালস আর ধ্রুবক দ্বারা, আর এ এটা মানে সম্পর্ক নির্ধারণ করে। তো এর যে এই ভ্যারিয়াসের জায়গায় কী হচ্ছে ইকুয়ালস আর ধ্রুবক বসে যাবে, তাই ইকুয়ালস আর ধ্রুবকের জায়গায় কি ভ্যারিয়াস বসতে পারে।
তার মানে কি ব্যস্ত ভেদ কি হয়ে যাবে যখনই এই রিপ্রেজেন্ট করা হবে যে বি ইকুয়ালস টু ওয়ান বাই এ ইকুয়ালস এ ভ্যারিয়াস ওয়ান বাই বি, তখনই কি আমরা বুঝে নেবো যে এটা ব্যস্ত ভেদে আছে, একটা উপরে একটা নিচে আছে। ওয়ান বাই থাকা মানে কি হচ্ছে, একটা ওয়ান বাই নেই একটা ওয়ান বাই আছে, তার মানে দুটো কি ব্যস্ত ভেদে আছে। আর এইটাই দেখছি দুটো ওই এ ভ্যারিয়াস যখনই বি মানে দুটো রিলেশন যখন এরকম থাকবে তখনই আমরা বুঝবো কি সরল ভেদে আছে। তাহলে যদি আমি এখন সরল ভেদ আর ব্যস্ত ভেদের মধ্যে সম্পর্ক বলি অথবা সংজ্ঞা বলি, তাহলে সরল ভেদের সংজ্ঞাটা কী হবে, যখন দুটি চলের মধ্যে এরূপ রিলেশন হবে মানে এরূপ সম্পর্ক হবে, এ যখন একটি চল অল বাড়তে থাকবে, একটি চল বৃদ্ধির সাথে সাথে অপর চলটি সমান অনুপাতে বৃদ্ধি হবে, অথবা একটি চল হ্রাসের সাথে সাথে অপর চলটি সমান অনুপাতে অথবা সমানভাবে কি হচ্ছে এ হ্রাস পাবে, তখন দুটি চলের মধ্যে কি হচ্ছে সরল সম্পর্ক হবে। এখন যদি ব্যস্ত ভেদের কথা আমরা বলি যে দুটি চলের মধ্যে এরূপ সম্পর্ক হবে যে একটি চল কি হচ্ছে বাড়লে অপর চলটি কমবে, এর আর একটি চল যতটা পরিমাণ হ্রাস পাবে অপর চলটি ততটা পরিমাণ বৃদ্ধি পাবে। যদি এরূপ সম্পর্ক হয় তখন দুটি চলের মধ্যে যে সম্পর্ক হবে সেই ভেদের সম্পর্ক হবে সেটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো ও এখানে আমরা এই রূপ দেখেও বুঝতে পারবো যে এ ভ্যারিয়াস বি হলে কি হচ্ছে সরল ভেদ, এ ভ্যারিয়াস ওয়ান বাই বি হলে কি হচ্ছে ব্যস্ত ভেদ। সে এখানে এ চলের জায়গায় এক্স ওয়াই দিয়েও হতে পারে। তো এখন আমরা আসবো কি যৌগিক ভেদ, যৌগিক ভেদটা কি, যৌগিক ভেদের রিলেশনটা কি। তো যৌগিক ভেদ বুঝতে হলে যৌগিক ভেদ কখন হবে, একটি চলের সাথে কি হচ্ছে একটি চল যখন কোন একটি চলের সঙ্গে যখন দুটি চল অথবা তার বেশি চলের রিলেশন থাকবে, একটি চলের সাথে যখন দুটি চল বা তার বেশি চলের সম্পর্ক থাকবে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে যৌগিক ভেদ। তো যৌগিক ভেদ কখন হবে, একটি চলের সাথে যখন দুটি অথবা তার বেশি চলের রিলেশন হবে। যখন আমরা সরল ভেদ করেছিলাম এর সাথে কি হয়েছে বি এর রিলেশন ছিল, মানে এ ভ্যারিয়াস বি মানে একটি চলের সঙ্গে একটা চলেরই সম্পর্ক ছিল। যখন ব্যস্ত ভেদ করেছিল এর সাথে কি হয়ে যাবে ওয়ান বাই বি ছিল, তাহলে একটা চলের সাথে একটা চলেরই সম্পর্ক ছিল। কিন্তু এখানে কি হবে, ধরো এর সাথে এ বি সি এর সম্পর্ক হতে পারে, এর সাথে এ বি সি ডি এর সম্পর্ক হতে পারে, মানে কি একটার বেশি চলের যদি সম্পর্ক থাকে, একটি চলের সাথে যদি একের বেশি চলের সম্পর্ক থাকে তখন যৌগিক ভেদ ইউজ করা হয়। ঠিক আছে, তো যৌগিক ভেদটা কীভাবে কাজ করে আমরা একটা সরল উদাহরণের সাহায্যে বুঝবো। ধরো আমি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কী হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কী হয়, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে একটা চলের সঙ্গে একটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে একটা চল ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে দেখো দুটি চলের রিলেশন আছে, একটা হচ্ছে ভূমি আর উচ্চতা, দুটি চলের রিলেশন আছে। যদি আমি যদি বলি যে প্রথম একটা চলের সঙ্গে রিলেশন বের করছি, ঠিক আছে, একটা চলের সাথে প্রথমে হচ্ছে রিলেশন বের করছি, তো দেখো ক্ষেত্রফলকে আমি যদি এ হিসাবে ধরি, ক্ষেত্রফলকে যদি এ হিসাবে ধরি আর ভূমিকে যদি বি হিসাবে ধরি আর উচ্চতাটাকে আমি সি হিসাবে ধরছি, কি ক্ষেত্রফলকে এ উচ্চতাকে এ সি আর হচ্ছে ভূমিকে বি হিসাবে ধরলাম, তাহলে দেখো যদি আমার এখানে বি যদি বাড়ে, বি এর মান যদি বাড়ে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কী হয়ে যাচ্ছে এ কী হবে, এটা যদি বাড়ে এর সাথে গুণ আছে বি যদি বেড়ে যায়, তা বেশি সংখ্যা গুণ করলে বেশিই হবে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলও কী হয়ে যাবে মানে এ হচ্ছে কী হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে এই দুটোর মধ্যে কি এটা বাড়ছে এটাও বাড়ছে, এটার মধ্যে সরল সম্পর্ক হচ্ছে, তাহলে বি ই তোমার হচ্ছে এ ভ্যারিজাস বি লিখতে পারি, এ ভ্যারিজাস বি লিখতে পারি, কি বলছি এ ভ্যারিজাস বি লিখতে পারি। এরকমভাবে যদি এখানে এটা এক নম্বর আমরা পেয়ে গেলাম যে এ কি এ ভ্যারিজাস বি পেয়ে গেলাম, মানে যদি ভূমি বাড়ে তাহলে কি হয়ে যাবে ক্ষেত্রফলও বাড়বে। তো এখানে যদি কি বি এর জায়গায় সি বৃদ্ধি পায় অথবা সি যদি বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে এও বৃদ্ধি পাবে, মানে আবার যদি সি হ্রাস পায় তাহলে কি হচ্ছে এও কি হচ্ছে হ্রাস পাবে। তাহলে দু নম্বর একটা রিলেশন পেলাম যে এর সাথে সিও কি হচ্ছে সরল ভেদে আছে,
দুটোই কি সরল ভেদে আছে। তো এইখানে একটু ভালো করে দেখো, এই দুটো রিলেশন পেয়েছি কি, একটা হচ্ছে এ হচ্ছে এ এ হচ্ছে বি এর সাথে সরল ভেদে আছে এখানে, আর এ হচ্ছে সি এর সাথে কি হচ্ছে এ সরল ভেদে রয়েছে। তাহলে এখানে দু একটা চলের সাথেই দেখো, একটা চলের সাথেই কি হচ্ছে দুটো ও চলের রিলেশন পেলাম, মানে এ হচ্ছে একটা চল, এখানেও এ সেম চল রয়েছে, এই এ চলের সাথে একবার বি এর রিলেশন পেলাম, এ চলের সাথে একবার সি এর রিলেশন পেলাম। এই তখনই কি হচ্ছে আমাদের যৌগিক ভেদ আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি দেখো, তখন কি চলে আসবে, এইটাকে লেখা যায় একবারে এ কি দুটো চলকে একবারে মিক্সড করে লেখা হয় এ বি সি, কি এ ভ্যারিয়াস বি সি, তখনই এই এই ভেদটাকে এই ভেদকেই বলা হয় যৌগিক ভেদ। বন্ধুরা তার মানে কি যৌগিক ভেদ কখন ইউজ করা হবে, যৌগিক ভেদ তখন ইউজ করা হবে যখন একটি চলের সাথে দুটি চল অথবা তারও বেশি চলের সম্পর্ক যুক্ত থাকবে, সেটা সরল হতে পারে ব্যস্ত হতে পারে, তখনই কি হচ্ছে যৌগিক ভেদ আমাদের কাজে লাগবে। তো এখন আমি সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদকে মেইন যে প্রসিডিওরগুলো সেগুলো লিখব যেটা অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে। এক নম্বর হচ্ছে কি, যখন এ ও তাহলে কি বললাম, যখন এ আর বি এর মধ্যে সরল ভেদ থাকবে তখন কি হয়ে যাবে এ ভ্যারিয়াস বি, এ ভ্যারিয়াস বি বললেই আমরা বুঝে যাবো যে এটা সরল ভেদে রয়েছে, আর যদি এ কোনো কিছু ওয়ান বাই থাকে তখনই বুঝবো কি ব্যস্ত ভেদে রয়েছে, এ ভ্যারিয়াস ওয়ান বাই বি এটি হয়ে যাচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। আর যৌগিক ভেদ কি, তিনটে এ বি সি আবার আরও হতে পারে, এর থেকে বেশি হতে পারে, আমি তিনটে দিয়ে বুঝিয়েছি যে এ বি সি যদি এমন সম্পর্কযুক্ত হয় যে এ ভ্যারিয়াস বি যখন সি স্থির, সি স্থির এই দুটোর মধ্যে রিলেশন যখন এটা স্থির, এবং যখন এ ভ্যারিয়াস সি তখন হচ্ছে কি বি স্থির, এবং তখন কি হয়ে যাবে এ ভ্যারিয়াস বি সি, তখন কি কোনো কিছুই স্থির না, যে সি ও ডি উভয়ে উভয়ে পরিবর্তিত, ঠিক আছে, তখন কি উভয়ই কি হচ্ছে সি ও বি উভয়ই পরিবর্তন হবে। তো এটাই কি হয়ে যাচ্ছে যৌগিক ভেদের সম্পর্ক। বন্ধুরা এই ভিডিওতে আমি ভেদ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করেছি, ভেদ জিনিসটা কী এবং কীভাবে এটি ওয়ার্ক করে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে অঙ্কগুলো এইবারে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ও তো এই ধরনের ভিডিও পেতে গেলে সবার প্রথমে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো ও সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনও যদি কোনো ডাউট থেকে থাকে ভেদ সম্পর্কিত ও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তার রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। ও আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে ভিডিওটি সবার প্রথমে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।